আমি অন্যতম ছবি কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, সেটা দর্শক বলবে। আমার কথা তো আর আমি বলতে পারি না আমার ছবি সম্পর্কে, তবে এইটুকু বলতে পারি যে সালমান শাহের জীবনে যে কটা ছবি করেছে, আমার বিশ্বাস যে জীবন সংসারে সালমানের সেরা পারফরমেন্স। জীবন সংসার আপনার পূর্ণাঙ্গ নির্মাণ একটা কাজ আর কি, আপনার আপনি নিজেই পরিচালনা করেছেন, তো গল্পটা একটু শুনতে চাই যে শিল্পী নেওয়া থেকে শুরু করে যাবৎ মানে মুক্তির আগ পর্যন্ত। এটা একটা ছবির ক্ষেত্রে বলা যাবে, কিন্তু অনেক ছবির ব্যাপারে বলতে তো দীর্ঘ সময় লাগবে। হ্যাঁ, জীবন সংসারে আসলে একজন পরিচালকের প্রথম সিনেমা, এর পেছনে যে কত গল্প থাকে আমি ঠিক জানি না, তবে আমার জীবনে যেটা ঘটেছে সেটা আপনাদের শেয়ার করতে পারি। যে জীবন সংসার প্রথম আমি যখন ডিরেক্টর হব, গল্প রেডি করলাম, প্রযোজক রেডি হওয়ার পরে আমরা গল্প রেডি করেছি। গল্প রেডি হওয়ার পরে আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করতাম, সেটা ছেড়ে দিলাম যেহেতু ডিরেক্টর হচ্ছি। কিন্তু যে কোনো কারণেই হোক, আমি কারণটি বিস্তারিত ব্যাখ্যা করব না, এই কারণে তাহলে আরও দু চারজনের বদনাম করতে হবে, বদনামের দিকে যাব না। যে কোনো কারণেই হোক, আমার প্রজেক্টটি বন্ধ হয়ে গেল, আমার প্রডিউসার সরে গেল, এই জীবন সংসারের সরে যাবার ফলে হলো কি যে আমি একটা মহাসংকটে পড়ে গেলাম। আমি সহকারী হিসেবে কাজ করতাম, এটি আমার পেশা, আর কোনো কাজ করি না আমি, সেটা ছেড়ে দিয়েছি। তারপরে আবার ডিরেক্টরও হতে পারলাম না, হ্যাঁ, এবং অলরেডি শিল্পীদের সঙ্গে কথাও বলেছিলাম, হ্যাঁ, এখন সিনেমাটা না হলে তাদের কাছে আমি মানে ইয়ে হয়ে যাই, যে আমি তাদেরকে কথাবার্তা বললাম অথচ ছবি করছি না, তাদের কাছে হালকা হয়ে যাই, এরকম একটা অবস্থা থেকে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে যেসব শিল্পীর সঙ্গে কথা বলেছি তাদেরকে আবার জানিয়ে দিই যে ভাই, যে কোনো কারণেই হোক আমার প্রডিউসারটা সরে গেছে, আমার সিনেমাটা এখন হচ্ছে না, আমি সিনেমা করতে পারছি না, আপনাদের কাছে আমি মানে সরি আর কি, হ্যাঁ, যাতে তারা আমাকে ভুল না বোঝে অথবা আমার সম্পর্কে কোনো হালকা ধারণা পোষণ না করে। তো সবাইকে না করে দিলাম, আবার সহকারী হিসেবে অনেকদিন বেকার থাকার পরে আবার সহকারী হিসেবে। কত সালের কথা বললেন? এটা বলছি, জীবন সংসার তো প্রকৃত অর্থে নির্মিত হয়েছে 95, রিলিজ হয়েছে 96, মৃত্যুর পর, হ্যাঁ, 96। আমি বলছি ধরেন আরও দুই তিন বছর আগের কথা। এই শিল্পীগুলোই ছিলেন? সব ছিল না, এর অংশ বিশেষ ফাইনাল ছবিতে ছিল। তো পরে যাই হোক, আবার কিছুদিন বেকার থাকার পরে আবার সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করলাম দিলীপ সোমের সাথে, এবং দিলীপ সোমের সাথে বেশ কয়েকটা ছবি করলাম, এবং সর্বশেষ ছবি দিলীপ দারির অধীনেই আমি করেছি প্রধান সহকারী হিসেবে, এবং ছবিটির নাম ছিল হৃদয় আমার। হৃদয় আমার যখন কাজ চলছে, আমি ওই ছবির প্রধান সহকারী পরিচালক, তখন আবার এই ছবির চূড়ান্ত হলো যে জীবন সংসার আবার করব। প্রডিউসার ঠিক হলো নতুন করে, অন্য প্রডিউসার, সে আগের প্রডিউসার না, এখন যেটা জেনুইন যে প্রডিউসার, এরা সিদ্ধান্ত নিল ছবি করব। এটা 95 সালের কথা। তারপরে আমরা সব কিছু রেডি রেডি করলাম এবং সব শিল্পীর সঙ্গে কথাবার্তা বলে ছবি শুরু করলাম। আচ্ছা, তো এই যে শিল্পী নিলেন আপনি, যে দুইটা অমর জুটি, জনপ্রিয় জুটি, যে ফারুক এবং ববিতা, জুটিগুলো কিভাবে নিছেন, বা এর আগে যখন কথা বলেছিলেন তখন আসলে কি তারাই ছিলেন নাকি? এর আগে না, এর আগে ববিতার সঙ্গে কথা বলেছিলাম, আর সোহেল রানার কথা ভেবেছিলাম, পারস ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমরা চূড়ান্ত করি তখন মনে হয়েছে যে ওই ববিতার সাথে ফারুক ভাইয়ের জুটিটা এটা বেস্ট। তো এই চিন্তা থেকে আমরা ফারুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি আগে। হ্যাঁ, ফারুক ভাই প্রথমে মানে তার জুটি নিয়ে একটু দ্বিধার মধ্যে ছিলেন, তো পরবর্তীতে আমরা কথা বলে, হ্যাঁ, করতে চান নাই, উনি অন্য কারোর কথা হয়তো ভাবছিলেন, এটা আমার ধারণা। আচ্ছা, কারণ ববিতার ব্যাপারে একটু দ্বিধার মধ্যে ছিলেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা ফাইনাল করলাম যে ফারুক, ববিতা আর সালমান শাহ সাবনুর। সালমান শাহ সাবনুর কি আগেও ছিল? সালমান শাহ সাবনুর না, প্রথম দিকে অন্য অনেক কথাবার্তা, অনেকের নামই এসছে, তো তাদের নাম আর বলতে চাই না, তাদের খারাপ লাগবে। হ্যাঁ, না, এখন একজনকে নেওয়ার কথা,
আমি তাকে নিয়ে নিই, ফাইনালি আরেকজনকে নিয়েছি। হ্যাঁ, এটা হয়েছে কি যে যখন ছবিটি চূড়ান্ত হলো যে আমরা করব, তখন প্রযোজকদের ইচ্ছা আমার ইচ্ছা সব মিলিয়ে একটা সিদ্ধান্ত, যে কারণে আগে যাদের সঙ্গে কথা হয়েছিল তাদের অনেককে আমি রাখতে পারিনি ছবিতে। তো সেটা একটা বেদনার জায়গা না? এখন এই সিনেমাটা আমার জন্য কষ্টের, যে অমুকের সঙ্গে কথা বলেছিলাম তাকে নিতে পারিনি, আবার তাদের জন্য কষ্টের, যেরকম একটা বিখ্যাত সিনেমা আমরা করতে পারলাম না, বঞ্চিত হইলাম। এটা সত্য যে এখানে সালমান শাহ সাপুন হয়তো জায়গাতে অন্য কেউ করার ইচ্ছা ছিল বা আপনি চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আপনি সালমান শাহ সাপুনকে নিয়েছেন? না, একটা ব্যাপার বলি আপনাকে, যেমন আমি আমি আসলে চেয়েছিলাম, প্রথমে আমি এবং আমরা প্রযোজকরাও রাজি ছিল মৌসুমীর ব্যাপারে, কারণ হচ্ছে যে মৌসুমীকে প্রথম নিতে চেয়েছিলাম, তখনও হিরো চূড়ান্ত না, আগে মৌসুমী। তো মৌসুমীর সঙ্গে আমার তখন ভালো সম্পর্ক, কারণ দোলা নামে একটা বিখ্যাত সিনেমা আমি করেছি, আমি ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, চিফ অ্যাসিস্ট্যান্ট। তো মৌসুমীর সঙ্গে তখন থেকে খুব ভালো সম্পর্ক, কিন্তু আমি যখন ডিরেক্টর হলাম তখন মৌসুমী এমন তুঙ্গে, এমন অবস্থা, মৌসুমীর শিডিউল মানে প্রায় অসম্ভব। তারপরেও আমরা চেষ্টা করেছিলাম, মৌসুমীও চেষ্টা করেছিল, তার বাবাকে নিয়েও বসছিল, তো কোনোভাবে শিডিউল মেলাতে না পারার কারণে মৌসুমী আমাকে সাজেস্ট করেছে যে আপনি শাবনুরকে নেন। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া শাবনুরের সঙ্গে আমি একটি ছবি করেছি, দিলীপ সোমের হৃদয় আমার ছবির নায়িকা ছিল শাবনুর, আমি ছিলাম প্রধান সহকারী পরিচালক। শাবনুরের সঙ্গে দুজনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, শাবনুর এবং মৌসুমী। তো পরে আমরা শাবনুরকেই কাস্ট করলাম, আর শাবনুর তখন উঠছে, হ্যাঁ উঠতি। তো এইভাবেই হলো আর কি শাবনুর। তো শাবনুর যখন হলো তখন সঙ্গত কারণেই সালমান, সালমানও তখন হট কেক, হ্যাঁ, তখন সালমানকে চিন্তা করলাম আমরা। আচ্ছা, যখন মুক্তি দিলেন ছবিটা, তো মুক্তি অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ছবি আছে যে আসলে সুপার ডুপার হিট হয়, কিন্তু মানে মুক্তির প্রথম দিকে হয়তো একটু ঝামেলা হয় বা দর্শক আসে না বা পরবর্তীতে আসে না, এমন বা এমন কোনো গল্প আছে কিনা তখন? না, এই ছবির ক্ষেত্রে সেটা হয়নি। কারণ হচ্ছে কি যে একদিকে দুইটা জনপ্রিয় জুটি, হ্যাঁ, ফারুক ববিতা, সালমান শাহ শাবনুর, আমি তো তখন কাস্টিং না, কারণ আমাকে তো দর্শক চেনেও না জানেও না, হ্যাঁ, কী ছবি বানাবো সেটাও তারা জানে না। তবে দুইটা জনপ্রিয় জুটি, সেই কারণে এক্সিবিটারদের চাহিদা ছিল, আর একটা বড় কারণ ছিল চাহিদা হওয়ার রিলিজের আগেই, যেহেতু সালমান শাহ সদ্য প্রয়াত, তখন সালমানের মৃত্যুর পরে ছবিটা মুক্তি পেয়েছে, শেষ হয়েছে আগেই কিন্তু রিলিজ হয়েছে ওর মৃত্যুর পরে, যে কারণে তখন সারা দেশে সালমানকে নিয়ে একটা হাহাকার এবং সালমানের ছবি মুক্তি পাচ্ছে, তো চাহিদা ছিল। কিন্তু ছবি দেখার পর সবাই বলেছে, সবাই এক বাক্যে স্বীকার করেছে, ইন্ডাস্ট্রির কলাকুশলী শিল্পী যারাই ছবি দেখেছে এবং বাইরে যারা দর্শক, হ্যাঁ, তারা ছবি দেখেছে, তারা ছবি দেখে ডিরেক্টরকে স্বীকৃতি দিয়েছে যে না, হি ইজ গোয়িং টু বি এ গুড ডিরেক্টর। আচ্ছা, কিন্তু এটা সত্য যে চলচ্চিত্র জগতে সালমান শাহ সাহেব যতগুলো ছবি করেছে তার মাঝে সেরা একটা ছবি হলো জীবন সংসার, এবং আরও সত্য হচ্ছে বাংলা চলচ্চিত্রের একটা অন্যতম ছবি এটি। আমি অন্যতম ছবি কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, সেটা দর্শক বলবে, আমার কথা তো আর আমি বলতে পারি না আমার ছবি সম্পর্কে। তবে এইটুকু বলতে পারি যে সালমান শাহের জীবনে যে কটা ছবি করেছে, আমার বিশ্বাস যে জীবন সংসারে সালমানের সেরা পারফরমেন্স। তো আপনার এই ছবির কথাটা বারবার ঘুরে ঘুরে আসে জন্য যে এই ছবিতে অনেক গল্প আছে এবং এই ছবি সম্পর্কে অনেকের কৌতূহল আছে, যেমন এই ছবিতেই এক প্রথমবারের মতো এবং শেষবারের মতো অভিনয় করেন যে নায়ক ফারুক এবং সালমান শাহ, তাদের সাথে কখনো কোনো ছবি আর হয়নি, তো তাদের রসায়ন বা শুটিং স্পটে তাদের সক্ষতা আপনার সাথে কেমন ছিল যদি মনে থাকে একটু গল্প শুনতে? না, সালমানের সঙ্গে আমার প্রথম একটু খিটিমিটি হয়েছে, ফারুক ভাইয়ের সাথেও হয়েছে, কারণ ফারুক ভাইও তেজস্বী অভিনেতা, দ্বিতীয়ত ব্যক্তিও কিন্তু একটু, হ্যাঁ, গরম, আর সালমান হচ্ছে মেধাবী, যে কারণে ও কিন্তু সহজে কোনো কিছু মেনে নিত না, মেধাবীদের ধর্মই তো এটা, সহজে তারা কোনো কিছু মানে না, আবার বোঝানো গেলে পরে তারা একদম শিশুর মতো মেনে নেয়, এটা তো মেধাবীর ধর্ম। তো সেদিক থেকে ফারুক ভাই এবং সালমান দুজনের সঙ্গে আমার বিভিন্ন সিকোয়েন্স নিয়ে, বিভিন্ন মানে আমার টেকিংস নিয়ে, নানান বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু আমি যখন বুঝিয়েছি যে আই ওয়ান্ট দিস অ্যান্ড এই এই কারণে আমি এটা চাই, এভাবে চাই, হ্যাঁ, তারা খুশি হয়েছে, তখন তারা মেনে নিয়েছে হাসি মুখে। এবং প্রথম দিকে এরকম খিটিমিটি হওয়ার পরে ওই 5-7 দিন শুটিং করার পরে তারা বুঝে গেছে যে ওর সঙ্গে তর্ক করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে যে ও বুঝে করছে কাজ। আচ্ছা, এই বোধটা দুজনের মধ্যেই। তবে ববিতা আপার কথা আমি বলবো যে উনি একেবারে প্রথম যখন গল্প শুনেছেন, তার দূরদৃষ্টি আমি
মানে ইয়ে হই, অবাক হই যে প্রথম গল্প শুনেই উনি পছন্দ করেছেন। এবং কখনো ববিতা আপা চারটা ছবি করেছেন আমার, ওই গল্প শোনার পরে আর আর কখনো কোনো উচ্চবাচ্য কোনো কথা হয়নি সেটে কিংবা সেটের বাইরে। কারণ উনি আসলে বুঝতে পারেন এবং অগ্রিম বুঝে ফেলেছিলেন যে গল্প শুনেছি ও যাবে ঠিকভাবে। আচ্ছা, কিন্তু ছবিতে আমরা দেখেছি যে খুব অল্প সিকোয়েন্স ছিল বা সংলাপ ছিল ফারুক ভাই এবং সালমান শাহর মধ্যে থেকে, তো তাদের মাঝে তাদের দুজনের মাঝে সম্পর্কটা বা সখ্যতাটা কেমন ছিল? দুজন তো ভাই, ছোট ভাই বড় ভাই অভিনয় করেছে, কিন্তু তাদের মাঝে কোনো মানে কোনো প্রতিযোগিতা অথবা কোনো প্রতিযোগিতা রেখেছেন কিনা? না, ঈর্ষা তো না, এটা তো আসলে কেউ এক্সপ্রেস করে না। সাধারণত থাকেই একজন অভিনেতা শক্তিমান অভিনেতার সঙ্গে আরেকজন শক্তিমান অভিনেতা বা অভিনেত্রী যদি ফোন থাকে একই ফ্রেমে, তখন প্রত্যেকেই একটু ভেতরে ভেতরে সচেতন থাকে যে আমি যেন তার কাছে আমার কোয়ার্টিস্টের কাছে আমি মার খেয়ে না যাই। সেটা হলো যে তাকে ছাড়িয়ে যাবো, নট দ্যাট, এটা হচ্ছে আমি যেন মার না খাই। কারণ আপনি যদি ভালো অভিনয় করেন, আমি যদি একই ফ্রেমে আমি যদি খারাপ অভিনয় করি, তাহলে তো মানুষ দেখবো যে দেখো উনি কি দুর্দান্ত অভিনয় করেছে আর এই লোকটা ভালো করেনি। তো এটার জন্য মেধাবী অভিনেতা অভিনেত্রীরা সবসময় একটু সতর্ক থাকেন, হ্যাঁ, একই ফ্রেমে আসলে পরে কিংবা একই সিকোয়েন্সে আসলে, তো সেটা তো তাদের মধ্যে থাকেই, সেটা তো ডিক্লেয়ার করা না, এটা অলিখিত একটি বিষয় কিন্তু সত্য। আচ্ছা, ক্যামেরার বাইরে যখন আপনারা গল্প করতেন তখন ফারুক ভাই প্রয়াত সালমান সাহেব আপনার মাঝে মানে কেমন দুষ্টুমি হতো? সালমান গ্রুপের কথাগুলো এই জন্য বলা হচ্ছে যে একটা শ্রেষ্ঠ ছবি এটা। সালমান তো অনেক দুষ্ট ছিল, অনেক মেধাবী, আর ও খুব জোক পছন্দ করতো, কমেডি পছন্দ করতো, রসবোধ ছিল মারাত্মকর, যে কারণে আমার সিনেমাতে আপনারা দেখবেন যে ও কমেডিয়ানকে হার মানিয়েছে তার জীবন সংসারে। ছবিতে যতগুলো কমেডি ছিল সর্বশ্রেষ্ঠ কমেডি ছিল জীবন সংসারে। তো জীবন সংসারে হয়েছে কি যে ও কমেডি পছন্দ করে, রসবোধটা ওর মধ্যে আছে, আর আমার স্ক্রিপ্টের মধ্যে ওই রসবোধটা ছিল, সিকোয়েন্সের মধ্যেও দুষ্টমি ছিল, খুনছুটিগুলো ছিল, হ্যাঁ, এগুলো ছিল, তো যে কারণে আমার সাথে ওর ম্যাচ করে গেছে, তো ওর প্রিয় জিনিসগুলো ও পেয়েছে, যে কারণে ও এই যে খুনছুটি দুষ্টমি এগুলো খুব মজা করে করেছে। আচ্ছা।